আসসালামু আলাইকুম। আজকে হোমমেড কাস্টার্ড পাউডার তৈরি করে দেখাবো। এখানে আমার পাউডারটা তৈরি করতে যা যা লাগবে নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়েছি গুঁড়ো দুধ 1/4 কাপ আর ভ্যানিলা এসেন্স, আর নিয়েছি পাউডার সুগার। এটা যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে অবশ্যই চিনিকে গ্রাইন্ডারের মাধ্যমে এরকম করে পাউডার বানিয়ে নেবেন। এখন একটা ব্লেন্ডারের ভিতরে আমি জাস্ট যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সবগুলো 1/1 দিয়ে দিব। হ্যাঁ, এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। বাস, এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেল হোমমেড কাস্টার্ড পাউডার। কাস্টার্ড যে কোনো আইটেম করতে আমরা অনেক সময় একটু দ্বিধাতে থাকি যে পাউডারটা কিনে আনতে হবে দেন করতে হবে, বাট এভাবে যদি আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু কাস্টার্ড আইটেমগুলো করা খুবই ইজি হবে, প্লাস হেলদি হবে। এখন যে কাজটা করব, আমি ব্লেন্ডার থেকে একটা স্ট্রেইনারের মাধ্যমে এটাকে একটু ছেঁকে নিব। এতে করে দানা বা গুঁড়ো কোনো একটা ভাব থাকলেও সেটা মসৃণভাবে চালা হয়ে গেলে স্মুথ হবে। নর্মালি দেখা যায় যে আমরা যে কাস্টার্ড পাউডারগুলো কিনে আনি ওগুলো কিন্তু অনেক বেশি স্মুথ, ঠিক যেমনটা কর্নফ্লাওয়ার আমরা পাই যে একেবারে স্মুথ থাকে, ঠিক সেরকমই কিন্তু কাস্টার্ড পাউডারটাও স্মুথ থাকবে। যেহেতু এখানে পাউডার সুগারটা ইউজ করা হয়েছে আর আমরা পুনরায় সবগুলো আইটেমই ব্লেন্ড করে নিয়েছি, সো আমার এই হোমমেড যে কাস্টার্ড পাউডার এটাও কিন্তু দোকানের কেনা যে কাস্টার্ড পাউডারটা তার কোনো অংশে কম না। আশা করি আপনারা এরকমভাবে বাসায় কাস্টার্ড পাউডারটা তৈরি করবেন। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।